যে সকল ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল তারা অনেকেই প্রশ্ন করেছ বা একটা প্রস্তাব রেখেছ যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন আবেদন কবে থেকে শুরু হবে নতুন আবেদন কবে থেকে শুরু হচ্ছে এখন কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের লাস্ট ডেট কবে স্বামী বিবেকানন্দ এস স্কলারশিপের শেষ তারিখ ঘোষণা বিকাশ ভবনে তো নয় আট দু এই তারিখ অবধি আগের বছর দু হাজার সালে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল তারা অ্যাপ তাদের অ্যাপ্লাই করার শেষ তারিখ হচ্ছে এইটা বলে দিয়েছিলাম কিন্তু এবারে নতুন যারা দু সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের যে তারিখটা সেটা নিয়ে প্রশ্ন এসছে তো তাদের যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দু হাজার সালে উত্তীর্ণ হয়েছে তাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপে শুরু হচ্ছে সেপ্টেম্বর মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে দেখে নিও দু হাজার চব্বিশ পঁচিশ নতুন আবেদন কবে থেকে শুরু হচ্ছে এখন এই মুহূর্তের বড় প্রশ্ন যে সকল ছাত্রছাত্রীরা দু চব্বিশ সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে খুব তাড়াতাড়ি তাদের জন্য কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে যতদূর শোনা যাচ্ছে সূত্র মারফত সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে অবশ্যই কিন্তু তোমাদের এটা শুরু হবে এবং অর্থাৎ ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার পরীক্ষা যবে থেকে শুরু হচ্ছে প্রতিটি স্কুলে তবে থেকেই কিন্তু চালু হয়ে যাচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন আপডেট বা নতুন অ্যাপ্লাই করার বা রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া এবার অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে দাদা ঠিক কত শতাংশ নাম্বার পেলে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করা যায় আর কি কী যোগ্যতা লাগে কি কী ডকুমেন্টস লাগে আমি প্রথমে বলি যে এই স্কলারশিপে আবেদন করবার জন্য তোমাদের ষাট শতাংশ নম্বর পেতে হবে অর্থাৎ সিক্সটি পারসেন্ট নম্বর ধরো তুমি মাধ্যমিক পরীক্ষায় পাঁচশো ষাট পেয়েছো বা সাড়ে পাঁচশো পেয়েছো ঠিক আছে যদি পাঁচশো পঞ্চাশ পেয়ে থাকো এই নাম্বারটা এটাকে ইন্টু চিহ্ন দেবে এরকম পাঁচশো পঞ্চাশ ইন্টু এই সরি ইন্টু বলছি ডিভাইড চিহ্ন দেবে ভাগ তোমার টোটাল কত সাবজেক্ট মাধ্যমিকে সাতটি বা আটটি সাবজেক্ট থাকে সাতটি সাবজেক্ট হয় সাত দিয়ে ভাগ করে দেবে তাহলে টোটাল হলো তোমার সেভেন্টি এইট পয়েন্ট সামথিং অর্থাৎ সেভেন্টি এইট পার্সেন্ট নম্বর তাহলে সিক্সটি পার্সেন্টের অনেক বেশি তো কেউ যদি সিক্সটি পার্সেন্টও পায় সেও কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে তাহলে মোট নাম্বার আর তোমাদের মোট সাবজেক্ট বা মোট বিষয় দিয়ে ভাগ করে দিতে হবে যেটা বেরোবে সেটাই হলো পার্সেন্টেজ সেরকম উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তোমরা মাত্র পাঁচটি সাবজেক্ট দিয়ে ভাগ করবে কারণ বেস্ট অফ ফাইভেই নাম্বারটা ধরা হয় একটি সাবজেক্ট অর থাকে অর থাকে মানে যেটাকে ফোর্থ সাবজেক্ট বলা হয় তো পাঁচটি সাবজেক্ট দিয়ে ভাগ করার পর যে নাম্বারটা বেরোবে সেটাই হলো তোমাদের অ্যাভারেজ গড় পার্সেন্টেজ তোমাদের এইচএস ও মাধ্যমিকের তো এই অনুযায়ী তোমরা কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর দু হাজার চব্বিশ সালে যারা উত্তীর্ণ হয়েছে তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে এবং তার জন্য কী কী ডকুমেন্টস লাগছে বলে দিই শেষে তোমার লাগবে হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং তার সাথে লাগছে আধার কার্ড এবং তার সাথে সাথে লাগছে তোমাদের ইনকাম সার্টিফিকেট ব্যাস এই কয়েকটি জিনিস থাকলেই কিন্তু তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং এটি সম্পূর্ণ অনলাইনে হবে আমি সমস্ত প্রসেসটা অনলাইনে কীভাবে করতে হবে ডিটেলস ভিডিও দেখিয়ে দেবো এখনও দেরি রয়েছে সেপ্টেম্বর মাসে শুরু হবে তার আগেই একটি ভিডিও করে দেখিয়ে দেবো আজকের মতো এই গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে বিদায় নিলেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো অসুস্থ থেকো আজকের এই ভিডিওটা শেষ হয়ে গেছে বন্ধুরা তোমরা সকলে জানো তোমাদের কী করতে হবে লাইক দা ভিডিও শেয়ার দ্য ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দা চ্যানেল আর শেষে একটা ছোট্ট কথা বলে ভিডিওটা শেষ করছি ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের পরীক্ষা সেপ্টেম্বর মাস থেকে চালু প্রতিটি স্কুলে কিন্তু অবশ্যই এই টাইমটাতেই পরীক্ষাটা নেবে আমরা সাজেশান কিন্তু ক্লাস ইলেভেনের প্রস্তুত করে ফেলেছি এই শুভ ক্লাসেস ইউটিউব চ্যানেল এবং শুভ ক্লাসের স্টাডি ইউটিউব চ্যানেলটাকে ফলো করো সমস্ত সাবজেক্টের সাজেশান ফ্রিতে পাওয়ার জন্য ঠিক আছে আর যদি কারোর কোনো রকম পড়তে অসুবিধা হয় না বা নাইন জিরো থ্রি এইট সিক্স জিরো টু এইট ফোর টু এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো নাইন জিরো থ্রি এইট সিক্স জিরো টু এইট ফোর টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কিন্তু তোমরা জানাতে পারো তোমাদের সমস্যা কোন বিষয়ে সাজেশান লাগবে ঠিক আছে থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে